সবাইকে অবাক করে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখাতে যাচ্ছেন লিওনেল মেসি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতদিনের সব জল্পনা কল্পনার পর এ খবরে রীতিমতো তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রথমবারের মতো এই কিংবদন্তি যাচ্ছেন ইউরোপের বাইরের ক্লাবে। সাবেক ক্লাব বার্সেলোনা ও বড় অঙ্কের আল হিলালের প্রস্তাবে পানি ঢেলে মেজর সকার লিগে এখন চুক্তি করার পথে ML10। বিস্তারিত ঈশান হাসানের ডেস্ক রিপোর্টে। পিএসজির সাথে সম্পর্ক শেষ হওয়ার পর কোথায় হবে ফুটবলের খুদে জাদুকরের পরবর্তী গন্তব্য, সেই আগ্রহের অবসান হচ্ছে অবশেষে। সবাইকে অবাক করে দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ ইন্টার মায়ামিতে নাম লেখাতে যাচ্ছেন ML10। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, বার্সেলোনার প্রস্তাব ও সৌদি ক্লাব আল হিলালের লোভনীয় অফার উপেক্ষা করে মার্কিন মুলুকে উড়াল দিচ্ছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা। এর মধ্য দিয়ে ইউরোপের বাইরের কোনো ক্লাবে যোগ দিচ্ছেন মেসি। রোনালদো বেনজেমারা যেখানে সৌদি আরবে ঘাঁটি করেছেন, সেখানে সবার ধারণা ছিল মেসিও তাদের পথ অনুসরণ করবেন। রোনালদো থেকে দ্বিগুণ বেতনে তাকে নিতে আল হেলাল দাঁড়িয়েছিল সবার আগে। তবে সব কিছুকে ছেড়ে মায়ামিতে যোগ দিতে যাচ্ছেন এ আর্জেন্টাইন। যুক্তরাষ্ট্রের এই ক্লাবটির সাথে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান অ্যাডিডাসের মতো বড় কোম্পানির রয়েছে সুসম্পর্ক। এছাড়াও মেসি নাকি তার নিজের জন্য বাড়িও কিনে নিয়েছেন সেখানে। নিজের আতুর ঘর বার্সেলোনায় ফেরার গুঞ্জন চলছিল অনেকদিন ধরেই। মেসির ইচ্ছাকেই গুরুত্ব দিয়ে হোর্হে মেসি গেছেন লাপোর্তার সঙ্গে দেখা করতে। তবে বার্সেলোনা থেকে আশানুরূপ সাড়া না পেয়ে শেষমেশ ইন্টার মায়ামিকেই নিজের নামের পাশে জড়িয়ে নিলেন লিওনেল মেসি। ঈশান হাসান, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।